हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई एम तियाशा। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে মধুবনী পেইন্টিং শেয়ার করছি। তো আমি এখানে একটা পেন নিয়ে নিয়েছি, তার সাথে একটা এখানে পেপার নিয়েছি। আমি এখানে একটা বাফ পেপার নিয়েছি। তো এই পেনটা দিয়ে আমি ড্রয়িং করব। তোমরা চাইলে পেন্সিল দিয়েও আগে ড্রয়িং করে নিতে পারো, তারপরে পেন দিয়ে ফাইনাল টাচটা করতে পারো। তো আমি এখানে শুরুতেই আগে পেন দিয়েই শুরু করব, আমার পেন্সিল লাগবে না। ফার্স্টে আমি নিচে একটা শক্ত খাতা নিয়ে নিলাম। এবার আমি মধুবনির জন্য চারপাশে বর্ডার দিয়ে নেব, আর আমি এই বর্ডারটা ডবল লাইনে বর্ডার দেব। তোমরা যদি একেবারে হাতে এইভাবে সমানভাবে লাইন টানতে না পারো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্কেল ইউজ করতে পারো, কারণ দাগগুলো বেঁকে গেলে না ছবিটা দেখতে সুন্দর লাগে না। আমি এখানে একটা মেয়ের মুখ করছি, আর ভিডিওটা সেই অবধি দেখতে হবে, কারণ এটা শুধু মেয়েই থাকছে না, কি হচ্ছে সেটা অবশ্যই, যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝতেই হয়তো পেরে গেছো, তবু পুরো ভিডিওটা সেই অবধি দেখতে হবে, স্কিপ না করে আমি কিভাবে কি কাজ করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আর অবশ্যই যারা বিগিনার্স আছো তারা কিন্তু একভাবে এইভাবে পেন দিয়ে লাইন টানবে না, আগে পেন্সিল দিয়ে করে নেবে, তাহলে কাজটা বেশি সুন্দর হবে। আমি যেহেতু প্রচুর প্র্যাকটিস করেছি একটা সময়, তাই এখন আমাকে আর পেন্সিল দিয়ে সেভাবে কাজ করতে হয় না, আমি একেবারেই পেন দিয়ে পুরো কাজটা করতে পারি। তো চলো এবার ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করে নেওয়া যাক। এবার আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা কি কাজ হচ্ছে। ছবির অনুযায়ী আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ফুল পাতা অ্যাড করছি, অবশ্যই দেখতে ভালো লাগার জন্য। আমি এখানে এটা মিলাপ পদ্ধতিতে করছি। মিলাপ মানে যেটা ভার্নি এবং কাচনি দুটো মিলিয়ে হয় তাকে মিলাপ বলে। তাই এখানে আমি এবার রং করে নেব। আমি ব্যাকগ্রাউন্ডে পোর্শন ব্লু ইউজ করেছি, স্কিন কালার হিসেবে আলট্রামেরিন ব্লু ইউজ করেছি, চুলে আমি একটু পোর্শন ব্লু তার সাথে পেইন্ট গ্রে ইউজ করেছি। এই মিশ্রণটাই আমি চোখে এবং ভুরুতে ইউজ করেছি। তাছাড়া আমি ঠোঁটে, টিপে, সিঁদুর এবং এই শাড়ির বর্ডারের জন্য ক্রিমসন রেড ইউজ করেছি। সেই ক্রিমসন রেডের লাইট টোনেই জবা ফুল করেছি, আর স্যাপ গ্রিন এবং স্যাপ গ্রিনের সাথে একটু লেমন ইয়েলো মিশিয়ে আমি পাতার কাজটা করেছি। তো এই হলো পুরো কাজটা। এখনও পাতায় কিছু লাইন টানা বাকি আছে, তো এই লাইনগুলো পাতার এক সাইডে আমি টেনে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তোমরা চাইলে এরকম দুদিকেও করতে পারো বা একদিকেও করতে পারো, আমি যেরকম করছি। এবার ফুলের পাপড়িগুলোতেও আমি ডবল লাইন করে নিচ্ছি। আজকের এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আগামী দিনে আরও ভালো কিছু কাজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবে। এবার তোমাদের জন্য কাজের কিছু ছবি রইল, তাহলে তোমরা ছবিগুলো দেখো আর আমি এবার চলি। টাটা।